প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। দৌলতজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মিথিলা। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? সঠিক উত্তর হচ্ছে আত্মচরিত। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? সঠিক উত্তর উপমিত কর্মধারয়। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ হচ্ছে দুধে ভাতে। পঙ্কজের সমার্থক শব্দ কোনটি? পঙ্কজ এর সমার্থক শব্দ হচ্ছে কমল। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। উজানের কই এই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। নূপুরের ধ্বনি এক কথায় বলে নিক্কন। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে রুগ্ন। তারিখ লিখতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়? তারিখ লিখতে ব্যবহৃত হয় কমা। অনুবাদের অর্থ কি? অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতরের বিপরীত শব্দ কোনটি? ইতরের বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনাপত্র? সঠিক উত্তর হচ্ছে মানপত্র। অর্ণবের প্রতিশব্দ কোনটি? অর্ণবের প্রতিশব্দ হচ্ছে সমুদ্র। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সঠিক উত্তর মানব। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। কোনটি পারিভাষিক শব্দ? সঠিক উত্তর হচ্ছে নথি। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পাখি শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে রিপ। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে? সঠিক উত্তর হচ্ছে খায়ের খা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সঠিক উত্তর সংস্কৃত। নিচের কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হচ্ছে হাটবাজার। সদ্যজাত শব্দের কিভাবে গঠিত হয়েছে? সদ্যজাত শব্দটি গঠিত হয়েছে সদ্য বিসর্গ যোগ জাত। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কি? সঠিক উত্তর হচ্ছে গোর। বাংলা কৃতপ্রত্যাশাদিত শব্দ নিচের কোনটি? সঠিক উত্তর মোরক। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? একটি সার্থক বাক্যের গুণ নয় হচ্ছে আসক্তি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। অম্বরের প্রতিশব্দ হচ্ছে আকাশ। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? অর্ধতৎসম শব্দের উদাহরণ হচ্ছে কুৎসিত। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি আগত সংস্কৃত ভাষা থেকে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ তুষার শুভ্র। পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড নির্দেশ করে ব্যাপকের এলাকা। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি।
গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্রোত যোগ ধা যোগ অ যোগ আ। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। নিম্নোক্ত যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? উক্ত যুক্তবর্ণটি গঠিত হয়েছে হ অন্তস্থ যোগ ম। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে দলিলপত্র। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তরটি হচ্ছে বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণের হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? সঠিক উত্তর হচ্ছে মূল ছত্র। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে ড্যাশ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে সমীকরণ। বারান্দা কোন ভাষা থেকে আগত শব্দ? বারান্দা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? সঠিক উত্তর হচ্ছে ফটোস্ট্যাট। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দৃশ যোগ অক। সারাংশ লেখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? সঠিক উত্তর হচ্ছে বিদেশি শব্দে। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। বুনো কোন ভাষারীতির শব্দ? বুনো হচ্ছে চলিত ভাষারীতির শব্দ। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে, এগুলো হচ্ছে সাধারণত পত্রের দুইটি অংশ থাকে এগুলো হচ্ছে শিরোনাম ও পত্রগর্ভ। চির অশান্তির বাগধারাটি কোন অর্থে যত প্রযুক্ত? সঠিক উত্তর হচ্ছে রাবণের চিতা। নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক? সঠিক উত্তর হচ্ছে ব্যাঙের আধুলি ব্যাঙের সর্ধি। আশিবিশ কোন সমাসের উদাহরণ? আশিবিশ হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ। সমাস সাধিত পদ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সমাস সাধিত পদ হচ্ছে দম্পতি। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। উদ্ধতি চিহ্ন কত প্রকার? উদ্ধতি চিহ্ন হচ্ছে দুই প্রকার। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? সঠিক উত্তর হচ্ছে কথায় চিরা ভেজা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সঠিক উত্তর হচ্ছে মন্ত্রিপরিষদ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে গীতাঞ্জলি পড়েছ কি। নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ছেলেটি অঙ্কে পাকা। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাথার। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ভাষায়। কোন শব্দটি শুদ্ধ বানান লেখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে একত্রিত। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে স্বায়ত্তশাসন। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? ভাবের সুসংগত প্রসারণের নাম হচ্ছে ভাব সম্প্রসারণ। সময়ের কাজে না লাগলে অসময়ের পথে ফেরানো কঠিন, এই অর্থের সাথে প্রযোজ্য প্রচলন কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। সারাংশে কোনটি প্রয়োজন নাই? সারাংশে প্রয়োজন নাই অলঙ্কার। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? সঠিক উত্তর হচ্ছে গিন্নি। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সঠিক উত্তর হচ্ছে সচিব। যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা হচ্ছে ঢাকের বায়া।